الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم فشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير <applause> 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 الله رب العالمين اللاك لاك شكر আজকার এই জমাতে আমরা শরিক হতে পেরেছি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি অবলম্বন করার তৌফিক পেয়েছি আজকের খুতবা মেয়রাজ নবীর উপরে বিষয় হচ্ছে নবীর ময়রাজ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনে যে সকল আশ্চর্য ঘটনা ঘটেছিল তার মধ্যে মেয়রাজের ঘটনা সবচেয়েতে বেশি আশ্চর্যজনক এই আশ্চর্যজনক ঘটনার মধ্যে যারা মুসলমান তাদের জন্য ছিল পরীক্ষা আর যারা কাফের তাদের জন্য ছিল পরীক্ষা অন্যদিকে নবী জন্য ছিল আশ্বস্তি বা আশার বাণী এই মেয়েরাজ এই ঘটনাবহুল অবস্থাকে মেয়েরাজ বলা হয় আরবিতে বলা হয় সিঁড়িকে যে সিঁড়ি বে মানুষ নিচের দিক থেকে উপরের দিকে ওঠে তাকেই আরবিতে বলা হয় মেয়েরাজ রসুল সাল্লাহুআলাম মক্কা থেকে বাইতুল মোকদ্দাস পর্যন্ত গিয়েছিলেন রাত্রে রাত্রের যাত্রা এবং রাত্রের ঘটনা এগুলোকে আরবিতে বা হাদিসের পরিভাষায় বলা হয় ইসরা এজন্য সুরায় বনি ইসরা আরেকটি নাম হচ্ছে সুরায় ইসরা ইসরা অর্থ হচ্ছে রাত্রের যাত্রা মসজিদে হারাম থেকে বাইতুল মোকদ্দাস পর্যন্ত রাত্রে যান আবার বাইতুল মোকদ্দাস থেকে আসমানের সফরগুলো রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম সিঁড়ি যোগে করেন প্রথম আসমানে তিনি সিঁড়ি দিয়ে ওঠেন আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে তিনি সিঁড়ি দিয়ে ওঠেন এই যে সিঁড়ির যাত্রা এটাকে বলা হয় ম্যরাজ আর সিঁড়ি ছাড়া মক্কা থেকে বাইতুল মকদ্দাস পর্যন্ত যাত্রাকে বলা হয় ইসরা এটা ঐতিহাসিক বিভক্তি হলেও সাধারণ মানুষ সকল ঘটনাকেই মেয়রাজ বলে জানে বা মেয়রাজের ঘটনা বলেই জানে এই ময়রাজ যখন হয় তখন রসুল সাল্লাহ হিবসাল্লামের বয়স ছিল একান্ন বছর নয় মাস আর নবুয় পাওয়ার ছিল এগারো বছর নয় মাস নবী হওয়ার এগারো বছর নয় মাস পরে এই মেয়ের হয় আর রসুল সাল্লাহ আলি সাল্লামের বয়সের হিসাবে একান্ন বছর নয় মাস পরে এই মেয়ের হয় এই মেয়রাজের ঘটনা রাম বর্ণনা করেছেন এবং আমাদের কাছে বিভিন্ন বর্ণনা বা সূত্রে এসেছে সনদের সঙ্গে মেয়রাজের এই ঘটনা পাওয়া যায় এক শত বিশটি বর্ণনায় এই একশত বিশটি বর্ণনার মধ্যে বর্ণনাকারী বিয়াল্লিশ জন এমন যারা নবী মোহাম্মদুর রসুল্লাম থেকে সরাসরি বর্ণনা করেছেন আর একশত বিশটি বর্ণনার মধ্যে মাত্র বিয়াল্লিশটি বর্ণনা সহি আর বাকি অন্য বর্ণনাগুলো সহি নয় এই বিয়াল্লিশ জন বর্ণনাকারীর মধ্যে ২০ জন বর্ণনাকারী মক্কায় তখন ছিলেন যখন রসুল সাল্লিমের এই হয় আর বাইশ জন বর্ণনাকারী নবী মুহাম্মদুর মহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের মুখে বর্ণনা শুনেছেন কিন্তু তারা এই মেয়েরাজের সময় মক্কায় ছিলেন না বর্ণনাসমূহের মধ্যে বিয়াল্লিশটি বর্ণনা তার মধ্যে একুশটি বর্ণনা হচ্ছে সহী আর বিশটি বর্ণনাকে হাসান বলা যায় তাও গ্রহণ করা যেতে পারে কিন্তু অধিকতর গ্রহণযোগ্য হচ্ছে তার মধ্যে একুশটি এভাবে বর্ণনার সকল হাদিসগুলো একত্রিত করলে পরে ম্যারাজের যে ঘটনা সবচেয়ে বিশুদ্ধভাবে আমাদের সামনে ফুটে উঠে সেই বর্ণনাটি আজকে খুব আমি অতি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব ইনশা রহমান এই মেয়েরাজ যে হল তখনকার পারিপার্শ্বিক অবস্থা কি ছিল রসুল সাল্লাহ আলি ইসলাম প্রচারের ব্যাপারে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন তার চাচা ব্যক্তিগত ব্যাপারে অনেক দুষ্ট লোকেরা নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহ্লামের উপরে আঘাত করতে সাহস পায় নাই এই চাচা নবুয়তের এগারো নম্বর বছরে মারা গেলেন চাচা মারা যাওয়ার পর যারা তার চাচার জন্য নবীর উপরে আঘাত করে নাই তারা মুক্ত হয়ে গেল তারা দিন দিন ভাবছে এই নবীকে কেমন করে ঘায়ল করা যায় তবুও তারা কিছুটা নিবৃত ছিল যেহেতু তখনও খাদিজতুল কুবরা রাজি আনহা বেঁচে ছিলেন মক্কাবাসীদের এমন কোন মানুষ নেই এই কুবরার কাছে কোন না কোনোভাবে অর্থনৈতিক অর্থনৈতিক ভাবে আর্থিকভাবে দায়বদ্ধ ছিল না অতএব এই আর্থিক দায়বদ্ধতার জন্যে মক্কার প্রতিটি মানুষ

এই হাদিজুল কবা রাজি আল্লাহ ইন্তকাল করেন মারা যান দুনিয়ার বুকে যে দুটো বাহ্যত সাহায্যকারী ছিলেন তারা দুইজন মরে যাওয়ার পর মক্কার মুশ্রিকরা মস্কার কাফেররা রসুল সাল্লাহ আলহ্লামের উপরে ক্ষিপ্ত হয়ে উঠল তারা সিদ্ধান্ত নিল প্রথমে এই মুসলমানদের এক এক করে শেষ করতে হবে এর পরে যখন এই মুসলমানদের নবী সাত শূন্য হয়ে পড়বে তখন এমনি বাপ দাদার ধর্মে আবার ফিরে আসবে রসুল সাল্লাহ আলি ওসাল্লাম দেখতে পেলেন হজরত রসুল্লাহ একদিন এলেন আসতে পারছেন না কুজো হয়ে আসছেন রসুলকে তার জামা খুলে দেখালেন আল্লাহ আগুন জ্বালানো হয়েছে দাউ দাউ আগুনটি দেওয়া হয়েছে চার হাতে পায়ে দড়ি বেঁধে আমাকে তুলে ওই অঙ্গারের উপরে শোয়ায় দেওয়া হয়েছে এবং আমার বুকের উপরে একটি মানুষ দাঁড়িয়ে চাপা দিয়েছে আর বলছে বাপ দাদার ধর্মে আবার ফিরে আয় যখন আমি বিহুস হয়ে গেছি ওরা বুঝতে পেরেছে আমার হুশ তখন আমাকে ওরা ছেড়ে দিয়েছে মাতা নসরুল্লাহ আল্লাহ নবী আপনি বলেছেন আল্লাহ আমাদের সাহায্য করবে এভাবে যদি এক এক করে আমরা শেষ হয়ে যায় তাহলে আমাদের সাহায্য কবে আসবে আর কেমন করে আমরা ইবারকে টিকিয়ে রাখতে পারবো এর কয়েকদিন পর কাফেররা ইয়াসার এবং তার স্ত্রী সুমাইয়াকে এবং তাদের সন্তান আম্মারকে গ্রেফতার করলো বলছে তাকে তোমরা বাপ দাদার ধর্মে ফিরে আসো তোমাদেরকে মুক্তি দেওয়া হবে যদি ফিরে না আসো তাহলে যে জাহান্নাম থেকে বাঁচবার জন্য মোহাম্মদের ধর্মকে অবলম্বন করেছ এই দুনিয়ায় সেই জাহান্নামে তোমাদেরকে জ্বালিয়ে খতম করা হবে এলার্ম করে দেওয়া হলো সারা মক্কায় বাপ দাদার ধর্ম পরিত্যাগ করার জন্যে এই দুনিয়ায় জাহান নামের আগুন দেখে যাও এই নামের জ্বলন দুনিয়ায় দেখে যাও আগুন জ্বালানো হলো আম্মার কে তার পিতা ইয়াসার কে তার মাতা সুমাইয়াকে হাজির করা হলো আর আগুন দেখানো হলো হয় ওই আগুনে জ্বলবে নতুবা বাপ দাদার ধর্মে আবার ফিরে আসবে কেউ রাজি হলেন না সর্বপ্রথম সত্তর বছর পঁচাত্তর বছরের বৃদ্ধা আনহুকে হাত পা বেঁধে ওই আগুনের ভিতরে তারা ফেলে দিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের বিনিময়ে এই তিনটি ব্যক্তিকে কাফেরদের কাজ থেকে ছাড়িয়ে নিতে চেয়েছিলেন কিন্তু তারা ছাড়ে নাই টাকা দিতে চেয়েছিলেন অর্থ দিতে চেয়েছিলেন যে তাদেরকে তোমরা ছেড়ে দাও তারা ছাড়ে নাই দ্বিতীয় দিন সত্তর বছরের বৃদ্ধা সুমাইয়া রাজি আল্লাহ তালা আনহাকে উলঙ্গ করে ফেলল দুটি উটের উপরে তাকে বসিয়ে দিয়ে আবু জেহেল তার লজ্জা স্থানে বল্লম দ্বারা আঘাত করে তাকে শহীদ করল এবং আগুনের মধ্যে ফেলে দিল শেষ দিন হজর আম্মার রাজি তাআলা আনহুর পালা বললো দেখো তোমার পিতা গিয়েছে পয়লা তারপরে মা গিয়েছে এরপরে তোমার পালা তুমি যদি বাপ দাদার ধর্মে ফিরে না আসো তাহলে ওই আগুনেই তোমাকে জ্বলতে হবে তুমি কি করতে চাও আম্মার রাজি তাআলা আনহু ভাবতে লাগলেন যে আমি করবো কি আমি কি বাঁচবার জন্য ওদের কাছে অন্তত পক্ষে মুখে বলবো যে আমি বাপ দাদার ধর্মে ফিরে গেলাম বেঁচে যাই তারপরে যা হয় হবে আবার স্থির হলেন যে না কথা আমি বলতে পারি না টাকা পয়সা কোন রকমের নিয়ে কাউকে তারা ছাড়লো না রসুল সাল্লাহ আলিম জানতে পারলেন যে কিছুক্ষণের মধ্যেই আম্মারকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে চলে এলেন আম্মার আগুনে ফেলবার জন্য লম্বা একটি বাঁশের চড়ক গাছে বাঁধা হয়েছে এবং ওখানেই তাকে ফেলে দেওয়া হবে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম পেছনের দিক থেকে আসতে লাগলেন কিছু লোক দেখতে পেল যে পিছনে রসুল সাল্লাল্লাহু আলাইহি আসছেন তাই जल्লাদদেরকে বলা হলো তাড়াতাড়ি ফেলে দাও নতুবা আবার কোনো বিপদ হতে পারে তাদের সেই কৌশল মতো আম্মারকে ওই আগুনের ভিতরে ফেলে দিল রসুল দূর থেকে দেখলেন তিনি চিৎকার করে বললেন ইয়া দারকুদি বরদাও ওয়াসলাবা দালা ইব্রাহিম কবা হে আগুন তুমি একদিন ইব্রাহিমের জন্য শান্তি হয়ে গিয়েছিলে নিভে গিয়েছিলে হে আগুন আজ আমি তোমাকে অনুরোধ করছি বরদম সালাম আল আম্মার তুমি আজ নিভে যাও শান্তি হয়ে যাও আমার এই সাথী আম্মারের জন্যে নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম দৌড়ি এলেন নিজের ডান হাত আগুনের ভিতরে দিয়ে অম্মার কেটে বের করলেন আম্মার তা লালু তার জীবনের এই ইতিহাস সত্তরবার বর্ণনা করেছেন বলেছেন আমার গায়ের কাপড়ের একটি তুলো পর্যন্ত পড়ে নাই আমাকে বের করলেন এই অবস্থা ছিল মক্কায় আল্লাহর নবী তার সাথীদেরকে বাঁচাবার জন্য কি করতে পারেন তিনি এ অবস্থায় আল্লাহর কাছে চাইলেন হে আল্লাহ তুমি আমার এই সাথীদের একটি স্থান তুমি করে দাও একটি জায়গা তুমি করে দাও যেখানে আমার এই সাথীরা তোমার নাম নিয়ে বাঁচতে পারবেন্লাম সাথীদের এই জায়গা এবং তাদের এই আশ্রয় পাওয়ার জন্য নবম নবমীতে ছাব্বিশ অথবা সাতাশ সব্বাল তাইফে যান এই তাইফ ছিল তার ছোটবেলার জাগা এখানে তিনি ছয়টি বছর কাটিয়েছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এই তায়েফের তিন সরদার আদি আলিল মসউদ হাবিব এর প্রত্যেকের পিতার নাম ছিল আমর ইবনে অমায়ের ইবনে অফ এরা মক্কার সঙ্গে কোরআদের সঙ্গে আত্মীয়তায় আত্মীয়দের ছিল আত্মীয়তায় তারা জড়িত ছিল রসুল সাল্লাহ্লাম তাদের কাছে গেলেন রাজা রসুল সাল্লাহ্লাম মুসলমানদের আশ্রয়ের জন্য সেখানে গিয়েছিলেন তদনীন্তন আরব সমাজে দস্তুর ছিল কোন ব্যক্তি বা কোন দল যদি কোনো জাতির কাছে আশ্রয় চায় তাদের নীতি আর আদর্শ ছিল তারা আশ্রয় দিত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মুসলমানদের আশ্রয়ের জন্য এই তাইফ গেলে তাইফের এই সারদাররা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আশ্রয় দিতে অস্বীকার করলো আশ্রয় দিতে অস্বীকার করলো এই মুসলমানদের কেউ তারা বুঝিয়ে দিতে চাইল যে আমরা আশ্রয় তো দেব না এখানে যদি আসো তাহলে কি অবস্থা হবে তারা তাদের গোলাম এবং বান্দি গুলোকে লিলিয়ে দিল নবী মুহাম্মদুর রসুল্লাহ উপরে পাথর মারতে শুরু করে দিল বলে দিল দেখো এই পাথর গুলো যেন বুকের উপরে না লাগে বুকের থেকে নিচে যেন লাগে আর রাস্তায় পাথর খেয়ে যেন এই মানুষ মানুষ দুটো হজরত জায়দ এবং এই মোহাম্মদ যেন গড়াগড়ি খেতে থাকে রসুল সাল্লাহ আলহিউম তাদের পাথরের আঘাত আঘাতে জর্জরিত হলেন এরপরে এই মক্কা থেকে আর ফিরে আসতে পারছেন না তার কারণ মক্কাবাসীরা জেনেছে গোপনে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম তাইফে গিয়েছে আর তাইফবাসীরা তাকে আশ্রয় দিচ্ছে না অতএব এই মোহাম্মদকে আর মক্কায় ঢুকতে দেওয়া হবে না এক আর মক্কায় প্রবেশ করতে দাও হবে না মুতআম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার এক অংশের একটি ছোট্ট গোত্রের তিনি ছিলেন सरदार মুতআম ইবনে আদি বললেন মসজিদে হারামের সামনে এসে যা আশ্রয় দানের অধিকার আমারও আছে আর এই আরবরা আশ্রয় দিয়ে এসেছে এই মোহাম্মদ মক্কারি সন্তান আমি তাকে আশ্রয় দেব সেই সময়কার ভবহতা দেখে তার ভাই ব্রাদার

অসহায় অবস্থা একদিকে স্ত্রী নেই যার কাছে তিনি উপস্থিত হয়ে আন্দোলনের ক্ষেত্রে যেখানে তার ব্যর্থতা অথবা যেখানে তিনি পরিশ্রম হতেন সেখানে তিনি তার কাছ থেকে শুনতেন আশার বাণী সেই স্ত্রী নেই অন্যদিকে মুসলমানদের ঘরে ঘরে তাদের অত্যাচার হচ্ছে এই অবস্থায় তিনি কি করতে পারেন মক্কায় পৌঁছাবার পর কিছুদিন ধরে তিনি প্রত্যক্ষ করলেন যে মক্কা ছাড়া ছাড়া আমাদের আর কোন গত্যন্তর নেই চিন্তা আর দুশ্চিন্তায় তিনি অসুস্থ হয়ে পড়লেন জ্বর এলো জ্বর ভারাক্রান্ত অবস্থায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে হাতিম কাবা কাবার উত্তর দিকের গোল যে জায়গাটি দেখা যায় এই জায়গা ছিল এই জায়গাটায় থাকতেন হানি রাজি আল্লাহলা আনহা তিনি কাবা এবং মসজিদে হারাম ঝাড়ু দিতেন তাকে সেখানে থাকার জায়গা দেওয়া হয়েছিল তার কাছে তিনি চলে আসেন উম্মেহানি রাজি আল্লাহ আনহা তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন কেউ তা জানতো না তিনি কিছুক্ষণের জন্য পরিচর্যা করাতে রসুল সাল্লাল্লাহ আলাই হিউসাল্লাম ঘুমিয়ে পড়লেন এই ঘুম অবস্থায় রসুল সাল্লাল্লাহ আলাইহি ডাকা হল জিব্রাহিল আলাইহিসাল্লা ইউসাল্লাম ডাকলেন রসুল আল্লাহ হে আল্লাহ রসুল ঘুম নাহ জেকে যান সজাগ হন রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন প্রথম আওয়াজটি আমার মনে হল বিশাল এক নদী যে নদীর ওই পার থেকে কেউ যেন আমাকে ডাকছে আমি বুঝতে পারলাম না আমি কি সজাগ আমি কি সত্যি স্বপ্ন দেখছি না আমি আওয়াজ শুনছি আবার ডাক হলো কমিয়া রসূল আল্লাহ হেল্লা নবী আপনি জাগুন আমি তখন চোখ খুললাম স্পষ্ট আমার মনে হলো সত্যই আমাকে কেউ ডাকছে আর ডাকার আওয়াজ আমার কানে আসছে তৃতীয়বার আবার যখন শুনলাম হে রসুল আপনি জাগুন আমি পুরোপুরি জেগে গেলাম কয়েক মুহূর্তের মধ্যে আমি দেখি জিব্রাহ আলি আম আমার সামনে তিনি আমাকে বললেন আপনি আমার সঙ্গে আসুন আমি এলাম তিনি আমাকে জমজমের কুয়ার কাছে নিয়ে হাজির করলেন আমার এই গলা থেকে শুরু করে পেট পর্যন্ত চিরে ফেললেন আমার হৃৎপিণ্ডকে বের করলেন জমজমের পানি দিয়ে আমার এই হৃদয়কে ধুয়ে দিলেন এবং আবার সব যথাস্থানে রেখে দিলেন হাটটি বুলিয়ে দিলেন আমি চেয়ে দেখলাম কেবলমাত্র একটি দাগি বাকি আছে আর কোনো এবং আমার জালা যন্ত্র ইব্রাহিল যে আসুন আমি এলাম দক্ষিণ দিকের একটি খাম্বার সাথে একটি প্রাণী আমি বাধা দেখলাম দেখতে সেটা ঘোড়ার মতোই দুন আল ফরাসে ফৌকাল হেমার এই জানোয়ারটি ঘোড়ার চেতে একটু ছোট এবং গাধার চেতে একটু বড় জেব্রাইলের কাছে শুনলাম এই প্রাণীটির নাম হচ্ছে এই এই আমি চড়লাম পর জেব্রাইল আমার সামনে ছুটতে লাগলো জিজ্ঞাসা করলাম কোথায় আমাকে নিয়ে যাচ্ছেন তিনি বললেন যা আজকে আপনাকে আল্লাহর নির্দেশে আসমানের সফর করাবো আবার এখানেই আবার আপনাকে নিয়ে আসবো চললেন কিছু দূর যাওয়ার পর এই বোরাকের গতি আসছে তিনি জিজ্ঞাসা করলেন ইয়া ইব্রাহিল আমাকে তো আসমানের সফরের কথা তুমি বলেছ কিন্তু এই বোরাক থামছে কেন তিনি বলছেন একটি অপেক্ষা করুন এমন একটি জায়গায় আপনাকে নিয়ে যাবো যেখানে আপনি ছোট্ট বেলায় এসেছেন আর আসেন নাই ওই শহরের কাছে যখন আসলো বোরাক থেমে গেল বোরাক ঘোড়ার গতিতে চলতে শুরু করে দিল সাল্লাহ আলি জিজ্ঞাসা করলেন জিব্রাহলকে আহাজা ইয়াসার এটা কি এটা কি মদিনার পুরনো নাম হচ্ছে ইয়াসরাব ইব্রাহিল বললেন যে হ্যাঁ এটাই ইয়াসরাব জিজ্ঞাসা করলেন এই মদিনায় আমাকে থামানো হলো কেন তিনি বললেন যে আশ্রয়ের জন্য আপনি কাঁদছেন মুসলমানদের যে আশ্রয়ের জন্য আপনি দিবরাত্র কেদে কে যে হচ্ছেন দেখে নেন আপনার আশ্রয়ের জায়গায় এই বদি নবুন এখানে আপনাকে হিজরত করে আসতে হবে আপনার সাথীরা আপনার আগে আসবে এখানে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে এরপরে আপনিও এখানে আসবেন এই আপনার দারুল হিজরত হিজরতের এই জায়গাটা এই মেয়েরা যে আপনাকে দেখাবার জন্য আল্লাহ রব্বুল আলমিন থেকে আমি আদিষ্ট হয়েছি এখানে আপনার মসজিদ হবে তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করেন সকলেই ওই উটের দড়ি থামিয়ে দেয় বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে থামুন এখানে এখানে আপনাকে রাখতে চাই কিন্তু আল্লাহর নবী থামেন নাই তিনি বারবার বলেছিলেন আমার উট কোথায় থামবে তার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন উটকে দিয়ে রেখেছে অতএব উটকে যেতে দাও এই আবু আইয়ুবনসারি রজিয়াল্লাহু তালা আলুর বাড়ির পাশে যেখানে এই মদিন মুনব্বরার মসজিদ এইখানে এসে উঠতে মেছিল তার কারণ নয় দিনে নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে দেখানো হয়েছিল যে এটাই হচ্ছে আপনার মসজিদ আপনার সামাদের কৌরস্থান হবে এই জায়গাতে এইখানে আপনার বাড়িঘর হবে আর এই চতুর্দিকে আপনার আমরা থাকবে এই পুরো নীল নবী নকশাকে এই মেয়েরাজে এই সময়ে দেখানো হয় এর পরে রসুল সাল্লাহ আলাই্লাম নিদ্রিত এই আশ্রাবের সব কিছু দেখে এরপরে আবার রওনা হলেন কিছু দূর অগ্রসর হওয়ার পর তিনি একটি কান্না শুনতে পান ইব্রাইলকে বলেন হে জিব্রাইল ওই যে কাঁদছে কান্নায় ভেঙে পড়েন কান্নায় শুনতে আপনি চান না যে কাঁধে তার সাহায্যের জন্য আপনি অগ্রসর হন এই সুযোগ পেয়ে ইহুদিবাদ ওই কাঁচে এই ইহুদিয় ইহুদিবাদ একটি আওয়াজ হয়ে কাঁদছে আপনি যদি এই বোরাকের গতি ওই দিকে করে দিতেন তাহলে এই মেয়েরাজ এখানেই শেষ হয়ে যেত ইসলাম প্রচারের পরে ইহুদিদের পরাজয় হবে আর পরাজিত ইহুদিবাদ পরাজয়ের জন্য কাঁদছে অতএব হে আল্লাহ নবী আপনি শুধু বলেছেন কিন্তু বরাক যে ওই দিক করেন নাই এটাই আপনার সৌভাগ্য এরপরে তিনি আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর আর একটি কান্না শুনতে পান তিনি বলেন যে ব্রাহ লের কান্না কান্না শুনে আপনার অন্তরে ব্যাথা হয় এই ব্যথা আছে বলেই ওরা সুযোগ পায় এই কান্না এটা হচ্ছে খ্রিস্টবাদের কান্না ইসলাম প্রচারের পরে খ্রিস্টানরা যে পরাজিত হবে খ্রিস্টবাদের যে পরাজয় হবে এই পরাজিত খ্রিস্টবাদ কাঁছে আপনি ওদিকে যাননি ভালো করেছেন এরপর আলাইহি আলিহিসাল্লাম দেখতে পান অষ্টাদশী একটি সুন্দরী মহিলা বাচাও বাচাও করে চিৎকার করছে রসুল সাল্লাহ আলহিসাল্লাম এই মরুভূমির অন্ধকারের মধ্যে একটিমাত্র মহিলার এই চিৎকার শুনে জেব্রাইলকে বললেন জেব্রাইল একটু জোর করে ডাকলেন কিন্তু আজ কথা আছে জিব্রাইলের কথা ছাড়া তিনি কোথাও থামবেন না বললেন হে জেব্রাইল অন্তত এই মেয়েটাকে উদ্ধার করো তিনি বললেন ইয়া আল্লাহ মুখী শুধু বলেছেন থামেন নাই এটাই হচ্ছে আপনার সৌভাগ্য শয়তান মানুষকে প্রতারণা করে আপনাকে প্রতারিত করতে পারে নাই যেহেতু আপনি নারীদের সম্মান দেন আর তাদের দুর্দশায় আপনি জীবনভর সাহায্য করেছেন তাই শেষবারের মতো শয়তান একটি অষ্টাদর্শী অনিন্দ সুন্দরী হয়ে বিপদের ভান করে এই মেয়েরাজ থেকে আপনাকে বিরত রাখতে চেয়েছিল আপনি এই চিৎকারে থেমে যান নাই এটা আপনার সৌভাগ্য এভাবে নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হতে থাকেন এর পরে তিনি বাইতুল মোকদ্দাস পৌঁছে যান ওয়াস সালাম তার এই বরাককে একটি জাগায় বাঁধেন যেখানে উঠ এবং ঘোড়া বাঁধা হয় রসুল ইতিমধ্যেই মসজিদের দরজায় পৌঁছে গেছে যে দেখেন সকল নবীরা দাঁড়িয়ে গেছেন যেমন এখন নামাজ পড়বেন কেবলমাত্র ইমাম সাহেবের আসতে যেন বাকি রসুল সাল্লাহ আলহ্লাম পিছনের দিকে হাঁটাহাটি করছেন আর জিব্রাইলের অপেক্ষা করছেন বোরাক বেঁধে জিব্রাইল চলে এসেছেন আর বলছেন আমাদের দুইজন আমরা তো দুইজন পিছনে দাঁড়াবো এছাড়া তো আর জায়গা দেখছি না জিব্রাইলাম বললেন আপনি জায়গা দেখছেন না বলে না কত জায়গা তো দেখছি না তিনি ইশারা করে বললেন ওই সামনের ইমামের জায়গাটা খালি না ওখানে কেউ দাঁড়ানো আছে ওই খালি আজ আপনাকে দিয়ে পূরণ করা হবে এই সকল ইমামরা হবে আজ আপনার মুক্তাদি আর আজ হবেন এই সমস্ত ইমামদের সমস্ত নবীদের আপনি ইমাম ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সাল্লামের কথায় انبیاء کرام পিছনের দিকে তাকিয়ে দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর একযোগে আল্লাহর নবীকে সালাম করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনের দিকে যাওয়া যাওয়ার জন্য জায়গা ছেড়ে দেওয়া হলো আল্লাহ নবী সামনে গেলেন এবং সেখানে সামনে দাঁড়িয়ে ঠিক সেইভাবে দুই রকাত নামাজ পড়ালেন যেভাবে আজকে আপনারা জমার দুই রকাত নামাজ পড়বেন অর্থাৎ নবী মোহাম্মদুর আলাইহি ওসাল্লাম পড়লেন আর সমস্ত আম্বিয়া রাম তাদের নিজেদের নামাজকে ভুলে গিয়ে কেবলমাত্র নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই্লামের দুই রকাত নামাজ পড়ল অনেক লোক বলে থাকে এটা ফজরের নামাজ ছিল নওজুবিল্লাহ হিমেদ আলী তার কারণ এখনই তো এই মেহেরাজই তো জোহর আসর মগ্নে বেশ হবে পাঁচ মোক্ত নামাজ যেটাকে ফজর বলা হয় জোহর বলা হয় আসর বলা হয় এখনো তো হয় নাই এর আগে ফজরের নামাজ হলো কি করে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইউসাল্লামের মেরাজের কাহিনীর ভিতরে অনেক এমন কিছু ঢুকানো হয় যা শুনতে যেমন হাসিও লাগে অযৌক্তিক যা হোক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম দুই রখাত নামাজ সেইভাবে পড়ালেন আম্মানি জিবরিল জিবরী ল আলাইহিসাল্লাতুসাল্লাম বাইতে মররতেন রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন যে আমার এই নামাজ আমি নিজে আবিষ্কার করিনি জিবরাইল আলাইহিসাল্ত ওয়াসাল্লাম আল্লাহর ঘর কাবাস পাশে দাঁড়িয়ে আমাকে দুই দুইবার নামাজ শিক্ষা দিয়েছেন হে উম্মত আমি তোমাদেরকে জিব্রাইলের নামাজ যেভাবে আমি দেখেছি সেইভাবে তোমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছি সেই রকমের দুই নামাজ এই বাইতুল মকদ্দাসে তিনি পড়ালেন পড়াবার পর রসুল সাল্লাহ আলহ্লাম বসলেন রসুল আমের সামনে একটি গ্লাসে করে দুধ দিল একটি গ্লাসে মধু দিল আর একটি গ্লাসে শরবত দিল দেখি আল্লাহ নবী কোনটি গ্রহণ করেন মোহাম্মদ করেন্লাম তিনটার মধ্য থেকে তিনি দুধ তুলে নিলেন সকল নবীরা আলহামদুলিল্লাহ বলে সক্রিয়া আদায় করলেন বললেন ভাই তুমি জিতে গেছো এই রাস্তায় কোথাও আর তুমি ঠকবে না তার কারণ আমরা এই তিনটি এজন্য দিয়েছিলাম যে এই তিনটি পানীয়ই আল্লাহ রাব্বুল আলমিনের তৈরি দুধ তিনি তৈরি করেছেন মধু তিনিই তৈরি করেছেন সর্বত তারই কিন্তু এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সব চেয়েতে দুধকে পছন্দ করেন আমরা ভাবছি এই রকমের প্রচ্ছন্ন অনেক পরীক্ষা করতে পারে মালায়কারা ফ্রেস্তারা তুমি কোথাও ভোগে যাও কিনা এই জন্য এই পরীক্ষা করছিলাম যা হোক তুমি দুধ তুলে নিয়েছ এর দ্বারাই বুঝতে পারছি ফেরেস তারা অন্তত পক্ষে তোমাকে আর কোথাও ঠকাতে পারবে না রসুল সাল্লাসাল্লাম সকলের শুভেচ্ছা নিয়ে বাইরে বেরোলেন বাইতুল মোকদ্দাসের উপরে উঠলেন দেখেন সেখানে এক সিঁড়ি এই সিঁড়ি তিনি প্রথম আসমানে যখন পৌঁছালেন দরজায় তখন জেব্রাইল আলহিসাম দরজা খোলার জন্য যা করতে হয় তাই তিনি করলেন আওয়াজ দিলেন ভিতরের থেকে আওয়াজ এলো কে তিনি বললেন তোমার সঙ্গে কে বলল বললাম রসুল সাল্লাহ বলেন ওই ভিতর থেকে জবাব এমন করে আসছিল যেন এরা আমার জন্য অপেক্ষা করছে যাবি আমি যাবো আর দরজা তারা খুলে দেবে দরজা খুলে দিল আমি সালাম করলাম সকল দিক থেকে আমার প্রতি এই জবাব আসলো দেখলাম সেখানে আদম আদম সেখানে আছেন এবং তার ডান দিকে অনেক আদম সন্তান বা দিকে অনেক আদম সন্তান ডান দিকের এই মানুষগুলো দেখলে খুব সুন্দর চেহারা তাদের ভালো খুব সুখ এবং স্বাচ্ছন্দ্যে আছে তাদের দিকে যখন তিনি তাকান হাসতে থাকেন বা দিকে আরো অনেক আদম সন্তান আছে তাদের দুঃখ দেখে আদম ফেলেন আমি জিজ্ঞাসা করলাম যেব্রাইলকে হে জেব্রাইল কারণ কি এ ব্যাপার কি তিনি বললেন হজরতে আদম আলিহসাল্লাহাতুয়সলামের যে সকল সন্তান এ পর্যন্ত ভালো কাজ করেছে তাদেরকে আল্লাহ জান্নাতে পাঠাবেন এই জান্নাতি সন্তানদের দিকে চেয়ে তিনি হাসেন আর জাহান্নামে যাদেরকে পাঠাবেন যারা জাহান্নামের জন্য আমল করেছে তাদের দেখে যখন তিনি দেখেন তখন তিনি কাঁদতে থাকেন এই হাসি আর কান্না ক্যামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম এই প্রথম আকাশে যে যা কিছু দেখেছিলেন এইগুলি হচ্ছে আমাদের সবচেয়েতে বেশি উপদেশের রসুল সাল্লাহ ইব্রাহ সঙ্গে অগ্রসর হয়ে দেখেন এক শ্রেণীর মানুষ দেখতে তাদের ভালোই মনে হচ্ছে যন্ত্রণা এই যন্ত্রণায় তারা পচা গোষ্ঠ খাচ্ছে যে গোষ্ঠে পচা তো পচাই বটে এবং এত দূর গন্ধ যে বহু দূর থেকে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না খুদার প্রচন্ড যন্ত্রণায় তারা এই পচা গোষ্ঠ গুলো খাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যে কারা তিনি বললেন তোমার উন্মতের মধ্যে যে সকল বিবাহিত পুরুষ জেনা করবে এবং যে সকল বিবাহিতা স্ত্রীরা জেনা করবে তাদের শাস্তির সবচেয়ে ক্ষুদ্রতম শাস্তি হচ্ছে এই বাকি মধ্যে আর যা হবে সেটা জাহান নামে পরে দেখতে পাবে আর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতে পান এক শ্রেণীর মানুষ দেহ মানুষের মতো কিন্তু তাদের মুখটা উটের মতো এই বিরাট উট তার গোটা গলাটা যেন তার গলায় লাগিয়ে দেওয়া হয়েছে এই ক্ষুদ্র মানুষ কিছুই করতে পারছে না একটু করছে আর সামান্য চিৎকার করছে জিজ্ঞাসা করলেন হে জাই আমাকে এ দিয়ে কি বুঝানো হচ্ছে তিনি বললেন তোমার উন্মতের মধ্যে তারা যারা এতিমের মাল ভক্ষণ করেছে ইয়েতিমের মাল খেয়েছে জাহান্নামের মধ্যে যে শাস্তিগুলো হবে তার সব চেতে ছোট্ট একটি শাস্তি হচ্ছে এই যে এদের মুখগুলো উটের মুখের মতো হয়ে যাবে মুখের ভারে এই দেহ নিয়ে তারা করতে পারবে না আরো কিছু দূর অগ্রসর হলেন দেখতে পান এক শ্রেণীর মানুষ তাদের সর্বাঙ্গে একরকমের চর্মরোগ তাদের নখগুলো তামার এই তামার নখ দিয়ে তারা গোটা গা কে চুলকায় ছিঁড়ে ফেলছে তবু তাদের এই গায়ের যন্ত্রণা নিবৃত্ত হচ্ছে না রসুল সাল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা রসুল সাল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম বললেন এরাই হচ্ছে তোমার উন্মতের মধ্যে যারা হিংসায় মরে এবং রিবাদ করে অর্থাৎ ঈর্ষাকারী এবং হিবৎকারীদের শাস্তি হচ্ছে এই এটা হচ্ছে সবচেয়ে কম জাহান নামে দেখবে এর বাকিটা রসুল সাল্লাসাল্লাম এই নোকগুলো তামার আর এই চর্মরোগের এখান থেকে আর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতে পান এক শ্রেণীর মানুষ তারা আগুন খাচ্ছে জিজ্ঞাসা করলেন খুদার যন্ত্রণায় এর আগুন খাচ্ছে কেন রসুল সাল্লাসাল্লামকে বলা হলো এ হচ্ছে আপনার উন্মতের তারা যাদের উপরে জাকাত এবং ফেতরা ফরজ হয়েছে অথচ তারা জাকাত দেয় না ফেতরা দেয় না তারা প্রচন্ড ক্ষুদা এই আগুন খাচ্ছে রসুল সাল্লাসাল্লাম এর পর আর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতে পান একটি কালো পাথর সামান্য একটু সিদ্র হয়ে গেল সেই ছিদ্রের ভিতর থেকে বিরাট একটি গাবি বেরিয়ে আসছে এই ভিতর থেকে সামান্য গাবি বেরিয়ে আসার পর এই গাবিটি আবার ওই ছিদ্রের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে রসুল সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন এ দিয়ে আমাকে কি বিজন হচ্ছে তিনি বললেন আপনার উন্মতের মধ্যে অনেক লোক থাকবে চোগলখোর এখানে এক রকমের কথা বলে আর ওখানে এক রকমের কথা বলে এই ভাইয়ের কাছে এক রকমের কথা বলে ওই ভাইয়ের কাছে আর এক রকমের কথা বলে এই চগোল খোররা যখন দুই জায়গাতে দুই রকমের কথা বলে গণ্ডগোল বাঁধিয়ে দেবে আগুন লাগিয়ে দেবে এই যখন খুনাখুনি আর আগুন লাগতে শুরু করবে তখন সে মনে মনে লজ্জিত হবে যে এই কথাটা আমি না বললেও তো পারতাম এই কথাটা আমি কেন বললাম এই ভাই ভাই এখন খুনোখুনি শুরু হয়ে গেল এই কথাটি আমি কেন বললাম এই কথাটা বলার জন্যই আজ পাড়ায় পাড়ায় আগুন লাগালাগি শুরু হয়ে গেল এই লজ্জিত চোগল খুদ্দের অবস্থা এটাই তোমাকে বুঝানো হচ্ছে যে সামান্য একটি কথা দিয়ে লাগিয়ে দিয়েছে আগুন কিন্তু ওই আগুন আবার সে নিজে নিবাতে চায় আর নিবাতে কোনো দিন পারবে না যেমন সামান্য ছিদ্রের ভিতর থেকে গাবিটি বেরিয়ে এলো কিন্তু ওই সামান্য সিদ্রের ভিতরে যখন গাবি আবার প্রবেশ করতে চাইছে আর প্রবেশ করতে পারছে না এরপর রসুল সাল্লু আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতে পান বিরাট এক শ্রেণীর মানুষ দেখতে খুবই সুন্দর খুব চেহারা তাদের ভালো সাল্লাহ ওয়াসাল্লাম দেখেন হুক এই বর্ষি এই বর্ষির মতো গোল গোল হুক দিয়ে তাদের ভয় গেতে টেনে বের করা হচ্ছে এবং কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে ঠোঁটে হুক লাগানো হচ্ছে কানা হচ্ছে কেটে দেওয়া হচ্ছে মুহূর্তের মধ্যে টানা হচ্ছে মুহূর্তের মধ্যে কাটা হচ্ছে যন্ত্রণায় তারা সটফট করছে জিজ্ঞাসা করলেন যে ব্রাইল এটা কি বলে হুজুর আপনার মৃত্যুর পর এক দল বক্তা দুনিয়ায় তৈরি হবে মুফাসের কোরআন ওয়াইজ তারা কি দিয়ে ওয়াজ করে তাদের এই কথাগুলো কোরআন হাদিসে আছে কিনা খবর নাই মানুষের কাছে ওয়াজ করে মিথ্যা কাহিনী দিয়ে মানুষের কাছে ওয়াজ করবে মিথ্যা হাদিস দিয়ে মানুষের কাছে ওয়াজ করবে যা কোরআন এবং হাদিসে নাই এই সকল বিরাট বিরাট ওয়াইজদের এই অবস্থা হচ্ছে হোতাবা উন্মতিক এরা কোরআন দিয়ে ওয়াজ করে না হাদিস দিয়ে ওয়াজ করে না বলছেন এরা কোরআন পড়বে কিন্তু কোরআনের যে অর্থটা করবে ওই কোরআনের আয়াতের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নাই আপনারা বোখারি শরীফ কিনে পড়বেন আজদুল হক সাহেবের বোখারি শরীফ তার ভিতরে এমন অর্থ করা হয়েছে যে কোনো সম্পর্ক নাই ইমাম বখারির মৃত্যুর শত শত বছর পরে কেউ জন্মগ্রহণ করেছেন তার সমালোচনা উনি ওই কিতাবের মধ্যে এনেছেন কোরআন শরীফের তফসির করার মধ্যে তারপরে অনেকের নাম এসে সেখানে তফসিরে নাম মানে কোরআন শরীফ তার হচ্ছে তফসির আর নাম হচ্ছে আরো বেশ কিছু লোকের কোরআনের ওই আয়াতের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই আবার কোরআনের মধ্যে মূল নীতি হিসাবে যাদের নাম বলার কথা বলা হচ্ছে তাদের নাম বলে না যেহেতু চাকরি থাকবে না শরীফের মধ্যে নাম বলা হয় নাই কিন্তু স্বভাব বলা হয়েছে কিন্তু সেই স্বভাবের কথা দিয়ে যদি তফসির করা হয় তাহলে টেলিভিশনে চান্স পাওয়া যাবে না টেলিভিশনে এমন লোককে চান্স দেওয়া হয়েছে যে কাদিয়ানি আপনারা খবরের কাগজে পড়েছেন এবং আগামী দিনও পড়বেন যে এই বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের যাকে ইনচার্জ করা হয়েছে মৌলানা আব্দুল্লাউল একজন কাদিয়ানি সৌদি আরব জানতে পেরে দোস্তুর মতো ওইখান থেকে করেছে যে এই লোককে সৌদি আরবে ঢুকতে দেওয়া হবে না এবং ওআইসির সদস্য পদ তোমার ক্যান্সেল হয়ে যাবে বিবেচনা করো বাংলাদেশ সরকার হয়তো জানতে পারে নাই এখন জানতে পেরে একটা কিছু করছে তাদেরকে থামতে তো বলেছে অন্ততপক্ষে দেখা যে কি হয় না হয় কাদিয়ানি একটাকে ইসলামী ফাউন্ডেশনের বানিয়েছে এই বাংলাদেশের লোকেরা কেউ জানে না আজও আমরা পাই নাই গতকাল পেলাম মৌলানা আব্দুল আউয়াল এই কাদিয়ানিকে করেছে এই যাদের নাম নিতে হবে তাদের নাম না নেয় না জিত যদি নেয় তাহলে যদি চাকরি না থাকে হাদিস বর্ণনা করার সময় যাদের সমালোচনা করতে হবে তাদের সমালোচনা করে না তার কারণ ওই মজহাবের লোক বেশি যদি আবার বাড়িঘর জ্বালিয়ে দেয় এভাবে পাশ কাটিয়ে যে সকল লোকেরা বক্তব্য রাখে এবং পাশ কাটিয়ে যে সকল লোকেরা আল্লাহর নবীকে দেখানো হল সেই দিন তাদের টেনে বের করা হবে এবং কেচি দিয়ে কাটা হবে তাদের ঠোঁট টেনে লম্বা করা হবে এবং কেচি দিয়ে কাটা হবে এরপরে তিনি দেখতে পান দূরে একটি বিরাট মটকার মতো কালো কাছে গিয়ে দেখতে পান যে একটি মানুষ বিরাট মটকার মতো তার পেট হয়েছে পেটের মধ্যে সাপ বিচ্ছু অনেক কিছুই আছে সেগুলো দংশন করছে আর লোকটি চিৎকার করছে জিজ্ঞাসা করলেন কি এই হচ্ছে সুদ খোরের সামান্য শাস্তি আর বাকিটা জাহান্নামে হবে এত কিছু বলার পর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন যে জাহান্নামের বাইরে আর কিছু দেখার সময় নাই আর দেখতে ইচ্ছে হচ্ছে না জাহান্নামটাই আস্ত দেখাই দাও আমি এখন জাহান জাহান্নামে দেখতে চাই জাহান্নামের কাছে হাজির করা হলো এমন একটি লোক সেখানে তিনি পেলেন তাকে যেন সালাম দিতে বড় কষ্ট হল অথচ সকল ফেরেস্তারা সালাম সালাম করেছেন আনন্দিত হয়েছেন কিন্তু এই লোকের সালাম শুনে আনন্দিত তো দূরের কথা ভয় হয় জিজ্ঞাসা করলেন এই লোকটাকে বলি এই লোকটাই তো এই দোচকের দারোগা এই সবচেয়ে বড় কর্তা যত নিজেকে ভালো করা সম্ভব এই ভালো করেই আপনাকে সালামটা দিয়েছে আর এতেই আপনি ঘাবড়ে গেছেন এই যদি অবস্থা হয় তাহলে উন্মতের অবস্থা কি হবে রসুল সাল্লাহ আলি ওসাল্লাম জাহান্নামের নামের মধ্যে বিভিন্ন রকমের আজাব দেখলেন আর এই সব কটাক ওখানে আবার জ্বলতেও দেখলেন রসুল সাল্লাহ আলি ওসাল্লাম এর পরে আসমান অতিক্রম করলেন সবচেয়ে বিশুদ্ধ রায়তে চতুর্থ আকাশে হাজরতে মুসা আলি সালাতামের সাথে দেখা হয় আর সপ্তম আকাশে হজরতে ইব্রাহিম আলাইহস্লা সঙ্গে দেখা হয় হজরত আলাইস্লা সালাম দিয়ে জবাব নিয়ে বললেন যাচ্ছেন তো আমার উম্মত খুব পাজি ছিল আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছি সবই কম কিন্তু আমার উম্মত কিছুই করে নাই আর আপনার তো শেষ জমানার উম্মত দুর্বল হবে একটু ভেবে চিন্তে করবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন সপ্তাহ মক্কাশি উঠে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পান দেখতে পান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্দিকে ছোট ছোট বাচ্চারা দাদু দাদু করে এই হযরত ইব্রাহিমের ইব্রাহিম আলাইহিস সালাতু সঙ্গে খেলছে জিজ্ঞাসা করলেন এরা কারা বললেন যে সকল সন্তান না অবস্থায় মুসলমানদের মারা যায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এখানেই তারা থাকে আর তিনি তাদের রক্ষা করেন এবং তাদের সঙ্গে এরাই খেলা তিনি খেলা করেন এবং তারাও এই দাদুর সঙ্গে খেলা করে যেহেতু মিল্লাতা আবিকুম ইব্রাহিম মুসলমানদের পিতা আর এই সন্তানরা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নাতি এই খেলা চলছে কিয়ামত পর্যন্ত চলবে অন্য হাদিসে আছে হাজা গিলমান এরাই হবে বৃহস্পের ভিতরে এই ছোট্ট ছোট বাচ্চারা যাদের খেলা তোমরা দেখতে পছন্দ করো এর পরে হজরত ইব্রাহিম আলী ইসালাম দোয়া করলেন সালাম দিলেন এরপরে কিছু দূর অগ্রসর হওয়ার পর তিনি দেখতে পান একটি ঘর ঠিক কাবা ঘরের মতো এক দরজার একটি ঘর এখান থেকে সত্তর হাজার ফেরিস্তা একসঙ্গে বেরিয়ে এলো আবার সত্তর হাজার ফেরেস্তা ওর ভিতরে ঢুকছে বলা হচ্ছে হেরসুল এই সত্তর হাজার ফ্রেসটা যে ঢুকছে আর এই সত্তর হাজার ফ্রেসটা যে ওর ভিতর থেকে বেরোচ্ছে এই এটা প্রতিদিন এই রকমের হয় এই সত্তর হাজার ফ্রেসটা আর ওতে যাবে না আর ওই যারা গিয়েছে ওরা আর কোনোদিন দিন বেরোবে না এভাবে বাইতুল মামুর বলা হয় এই ঘরটাকে অনেক কিংবদন্তি বলা আছে যে এই বাইতুল্লাহ এর উপরে হচ্ছে বাইতুল মামুর আর নিচে হচ্ছে বায়তুল্লাহ সব মিথ্যে কথা যা হোক এই বাইতুল মামুরের পাশেই দেখেন তিনি দুটো নদী দুটো নদী দেখতে পান একটা নদী অত্যন্ত সুন্দরভাবে ঢেকে রাখা হয়েছে যাতে কোনো ময়লা কোনো আবর্জনা কোনো কিছু যেন ঢুকতে না পারে গোটা নদীটাকে কাবার করে এত সুন্দর জিজ্ঞাসা করলেন এর মধ্যে কি বলে এর মধ্যে একটা নদী বলে ওটার মধ্যে কি বলে ওটাও একটা নদী বলে দেখাও ওই কাবার যখন স্মরণ হলো দেখতে পেলেন একটার মধ্যে মধু আর একটার মধ্যে দুধ তিনি বললেন যে এই মধু আর দুধ কেয়ামতের দিন তোমার উম্মতকে এই মধু আর দুধ যে যেটা পছন্দ করে তার থেকেই তাদেরকে পান করানো হবে অন্যদিকে আর দুটো নদী দেখেন খোলা বলেন এই দুটো নদী কি নাহরান এ হাজা নীলুম মফরাত এটা ওই পৃথিবীর নদীর মতোই নদী একটার পানি মিষ্টি তো অন্যটার পানি লোনা এটা রাখা হয়েছে কেন বলে এরও কাজ সেই দিন দেখতে পাবে এটা হচ্ছে ওই পারির মতো আর এই দুটো হচ্ছে আসল এবং মধু এবং দুধ এরপরে জিব্রাহ আলু ইসলাম বললেন আরও চলুন চললেন এরপরে তিনি পৌঁছালেন এক জায়গায় জিজ্ঞাসা করলেন বলে এটা সামনে জান্নাত জান্নাতে তিনি গেলেন সেখানে তিনি বিচরণ করলেন সেখানে দেখতে পেলেন একটি বড়ই গাছ এই বড়ই গাছ সুরে আন্নজম তেরো থেকে আঠারো নম্বর পর্যন্ত তেরো সুরায় নাজম তেরো থেকে আঠারো ওয়ালাকাদ রাআহু নজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া ইয ইগশা সিদরাতামা ইগশা মা আযাগাল বাসুর ওয়া মা তাগা ওয়ালাকাদ রাআহু মিন আয়াত রাব্বিহিল কুবরা বড়োই গাস দেখতে পান তার পাতা হাতির কানের মতো বিরাট এই যে গাছ তিনি দেখতে পেয়েছিলেন সোনালী রঙের পাতা তার উপরে এক আলো বিচ্ছুরিত হচ্ছিল যে আলো আল্লাহ নবী বলেন পৃথিবীতে আমি কোনোদিন আমার জিন্দিক ওই রকমের আলো আমি দেখি নাই এই আলো দেখার পর এখানে হাজরত জবরাইস্লা আসলাম বললেন এবার একটু চলুন জান্নাত থেকে বেরিয়ে কিছু দূর অগ্রসর হওয়ার পর বললেন শোনেন এই যে বড়ই গাছ এর থেকে একটু এসেছি এরপরে আর ওদিকে আমাদের যাওয়ার কোনো কায়দা নাই এরপরে আপনি যান এরপরে আপনি একাকি যাবেন হাদিসে শব্দ এসেছে রফরফ এই রেজ কি রসুলামকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দিয়েছিলেন লা আলা এমন কোনো ভাষা নাই যা দিয়ে আমি তোমাকে বুঝাবো আর এমন কোনো বুঝবার ক্ষমতা নাই যদি আমি বুঝতে পারতাম আর তোমরা তা বুঝে যেতে এই রকমের বুঝও নেই শুধু জেনারা কোটা এমন একটি জিনিস ছিল যার নাম রফ রফ এ নিয়ে অনেক কাহিনী তৈরি হয়েছে আমি আগেই বলেছি যে এর কয়টি কয়টি নয় এর পরে রসুল সাল্লাম এক জায়গায় গিয়ে থেমে যান আল্লাহ রবিন থামতে বলেন অনেক কথা আছে যে আল্লাহর সঙ্গে দিদার হয় একবারে বুকে বুকে মিলে যায় এমন হাদিসও আছে বলেন আল্লাহকে দেখে ফেলেন এর চেয়ে জঘন্য মিথ্যা কথা আর নাই আপনার আপনারা বুখারী শরীফ কিতাবুত তাফসীর সূরা এ নাজম সেখানে ওয়ালাকাদ আহু নাজলাতান নুখরা এই যে নাজমে আমি পড়েছি আয়াত এখানেই আপনি পাবেন মা আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা анহার কাছী গাশা করা হলো আপনি কি জানেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহকে দেখেছেন মা আয়শা তখন বলেছিলেন লাকাদ কফাশারি তোমার এই কথা শুনি আমার গায়ের প্রতিটি পশম দাঁড়িয়ে গেছে কি অসম্ভব কথা বললে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে কে বলেছে মান ক্বালা রা মুহাম্মাদুন রাব্বহু ফাকাদ আযামুল ফারিয়া যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন এর চেয়ে তে বড় ফরেববাস এর চেয়ে বড় ধোকাবাস দুনিয়ার বুকে আর কেউ নাই অথচ বক্তব্য রাখছে যে আল্লাহর দিদার হয়েছে রসুলের দিদার হয়েছে আল্লাহর আল্লাহ কেতাবের নাম বকার বাংলা তর্জমা হয়েছে কেতাবির সম্ভবত চতুর্থ খণ্ড সুরার নাম সুরায় নজম হাদিসটি পড়ে দেখুন এর পরে তর্জমা হয়েছে মুসলিম সম্ভবত প্রথম খন্ড আও কদ নজল আর একটি জিজ্ঞাসা করেন আমরা যদি আল্লাহর নবীকে পেতাম তাহলে একটি কথা জিজ্ঞাসা করতাম জিজ্ঞাসা করলেন কি যে আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন কিনা আবুজারি বললেন আশ্চর্যের ব্যাপার অন্যকে কেন আমি নিজেই জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আল্লাহ নবী বলেছিলেন আমি আল্লাহকে দেখতে পাই নাই কেমন করে দেখব তিনি তো নূর আর নূর পাবেন অথচ আজ এই বক্তৃতা হচ্ছে যে আল্লাহ নবীকে দেখেছেন এরপরে পাঁচ বক্ত নামাজ আল্লাহ তার কাছে প্রথম পঞ্চাশ কমিয়ে কমিয়ে পাঁচ বক্ত নামাজ নাজেল করেন আর সুরায় বাকারা খাওয়াতি মুসুরতুল বাকারা অর্থাৎ দুইশত চুরাশি নম্বর আয়াত থেকে দুইশত ছিয়াশি নম্বর আয়াত পর্যন্ত লিল্লায় মাফিস সামাওয়াতি ও মাফিল আজ এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আয়াত ওইখানে নাযেল করা হয় এরপরে নবী মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম যেভাবে গিয়েছিলেন এইভাবে আবার ফিরে আসেন কাহিনী অনেক দীর্ঘ তবু সংক্ষেপে যা আলোচনা করা হলো

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد فاذكروني اذكركم واشكروا لي ولا تكفروا